নবম এবং একাদশ শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা ৪০ নম্বরে নেবার দাবিতে কৈলাসহর সেন্ট্রাল রোডে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করল স্কুল ছাত্রছাত্রীরা। এই ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছেন এনএসইউআই নেতারাও, তারাও এই অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। গতকালও এই স্কুল ছাত্রছাত্রীরা তারা পথ অবরোধে সামিল হয়েছিলেন এবং এই ঘটনার পর ঘটনাস্থলে এসেছিল জেলা শিক্ষা আধিকারিক। তারা কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে, পরে কোনো প্রতিশ্রুতি না পেয়ে পড়ুয়ারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছিল। তবে তারা হুঁশিয়ারি দিয়েছিল শুক্রবার যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে ফের আন্দোলন সংগঠিত করবে। এদিন ফের তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা TV24 এর পর্দায় দেখতে পাচ্ছেন কৈলাসহর সেন্ট্রাল রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধে সামিল নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এবং তাদের পাশে রয়েছে এনএসইউআই নেতৃত্বরা। তারাও একই সাথে ছাত্রছাত্রীদের সঙ্গে অবরোধে সামিল হয়েছে। গতকাল তারা একইভাবে অবরোধ আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং ঘটনাস্থলে এসেছিল জেলা শিক্ষা আধিকারিক। তারা কথা বলেছেন ছাত্রছাত্রীদের সঙ্গে, কিন্তু ছাত্রছাত্রীরা তারা কোনো প্রতিশ্রুতি না পেয়ে গতকাল অবরোধ প্রত্যাহার করে এবং তাদের যেটা দাবি ছিল যে শুক্রবার যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে ফের তারা অবরোধ আন্দোলন শুরু করবেন এবং আজ সকাল থেকে সেই দাবিতেই তারা অবরোধ আন্দোলন শুরু করেছেন। শিক্ষার এবং শিক্ষা দপ্তর যে নিয়ম, যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তাদেরকে ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে, কিন্তু ছাত্রছাত্রীরা তারা দাবি করছেন যে ৪০ নম্বরের পরীক্ষা নিতে হবে। ঠিক এই দাবিতেই কৈলাসহর সেন্ট্রাল রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ আন্দোলন শুরু করেছে ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে অবরোধে একই সঙ্গে সামিল এনএসইউআই। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। গতকালও তারা এই নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা অবরোধ আন্দোলনে সামিল হয়েছিলেন। এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা শিক্ষা আধিকারিক। কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে, কিন্তু তারা ছাত্রছাত্রীরা তারা কোনো প্রতিশ্রুতি না পেয়ে অবরোধ প্রত্যাহার করে এবং তারা জানায় যে শুক্রবার যদি শিক্ষা দপ্তর তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে ফের তারা অবরোধ আন্দোলন চালিয়ে যাবেন। এবং ঠিক সেই দাবিতেই আজ সকাল থেকে শুরু হয়েছে কৈলাসহর সেন্ট্রাল রোডে ছাত্রছাত্রীদের অবরোধ আন্দোলন। এই অবরোধের ফলে দুদিকে প্রচুর যানবাহন আটকে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং টিএসআর বাহিনী। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে তারা অবরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে TV24 এর পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কৈলাসহর সেন্ট্রাল রোডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ আন্দোলনে সামিল নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তাদের দাবি ষাণ্মাসিক পরীক্ষায় ৪০ নম্বরের পরীক্ষা নিতে হবে, কিন্তু শিক্ষা দপ্তর পরীক্ষার প্রাক মুহূর্তে এসে ঘোষণা করে তাদের ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এবং এই দাবিতেই পড়ুয়ারা নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কৈলাসহর সেন্ট্রাল রোডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ আন্দোলনে সামিল হয়েছে। গতকাল আপনারা দেখেছেন TV24 এর পর্দায় যে গতকালও তারা একইভাবে অবরোধ আন্দোলনে সামিল হয়েছিলেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছিল পুলিশ এবং টিএসআর বাহিনী এবং তারপর ঘটনাস্থলে এসে পৌঁছায় জেলার শিক্ষা আধিকারিক। এবং শিক্ষা আধিকারিক তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে এবং শিক্ষা আধিকারিক যেমনটা জানিয়েছিলেন যে ভুল বোঝাবুঝির কারণেই ঘটনাটি ঘটে এবং ছাত্রছাত্রীরা তারা যেমনটা দাবি করছেন যে ষাণ্মাসিক পরীক্ষায় ৪০ নম্বরের পরীক্ষা নিতে হবে, কিন্তু পরীক্ষার প্রাক মুহূর্তে এসে শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষার্থীদের ৮০ নম্বরের পরীক্ষা দিতে হবে, এই ঘটনায় নারাজ পড়ুয়ারা এবং তারা এই ষাণ্মাসিক পরীক্ষায় ৪০ নম্বরের পরীক্ষা দেবার দাবিতে কৈলাসহরে সেন্ট্রাল রোডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ আন্দোলনে সামিল হয়েছেন। এই ছাত্রছাত্রীদের সঙ্গে একই সঙ্গে অবরোধ আন্দোলনে সামিল এনএসইউআই। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। এবং যে খবর এই মুহূর্তে আপনারা TV24 এর পর্দায় দেখতে পাচ্ছেন, নবম এবং একাদশ শ্রেণীর ৪০ নম্বরের পরীক্ষার দাবিতে ফের কৈলাসহর সেন্ট্রাল রোডে আগুন জ্বালিয়ে অবরোধ আন্দোলনে সামিল নবম এবং একাদশ শ্রেণীর পড়ুয়ারা। এই মুহূর্তে আমরা শুনে নেব কি বলছেন পড়ুয়ারা। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি
বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমাদের আন্দোলন করার কারণ হলো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী জি, তিনি বলেছিলেন প্রেস মিট করে যে 9 এবং 11-এর 40 মার্কের মধ্যে পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে 1 এবং 2 মার্কের। কিন্তু যখন স্কুলে পরীক্ষা রুটিন দেওয়া হয়ে গেছে, হঠাৎ করে তিনি আবার ঘোষণা করলেন যে 40 মার্কের জায়গায় 80 মার্কের পরীক্ষা হবে, সেখানে 5 এবং 8 মার্কের প্রশ্ন থাকবে। ছাত্রছাত্রীদের একটা প্রিপারেশনের তো ব্যাপার আছে। আমরা 80 মার্কও মেনে নিব যদি ওনারা পরীক্ষা ফিট চান এবং ছাত্রছাত্রীদেরকে আবার পড়াশোনা করবেন, প্রিপারেশন করার সুযোগ দেন, আমরা এই 80 মার্ক মেনে নেব। নতবা আমরা যদি আগামীকালকে পরীক্ষা হওয়ার, ওনাদের পরীক্ষা শুরু হবে ছাত্রছাত্রীদের, যদি এই পরীক্ষা আগামীকালকে হয় আর 80 মার্কের হয়, আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো। আমরা প্রত্যেকটা স্কুলের সামনে গিয়ে আমরা ধর্ণা দেব। এই পরীক্ষা আমরা কোন অবস্থায় আমরা করতে দেবো না। এনএসও এর পক্ষ থেকে আমরা স্কুলকে আমরা তালা মারব এবং স্কুলের সামনে আমরা ধর্ণায় বসব যদি শিক্ষামন্ত্রী ওনার কথায় অনুরোধ থাকে।